মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে সানডে, আর আজ সকাল সকাল ভেবেছিলাম একটু হাঁটাহাঁটি করব, তো সেই জন্য চলে এসেছিলাম লেকে। কিন্তু ব্যাপারটা হলো আমরা একটু লেট করে ফেলেছি, অনেকটাই এখন বেলা হয়ে গেছে। এটা রবীন্দ্র সরোবর লেক, তো এটা সকাল ছটা থেকে নটা অবধি খোলা থাকছে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে ঢুকতে গেলে তাদের ভ্যাকসিনেশন কমপ্লিট, মানে দুটো ডোজ হয়ে গেছে। এদিক দিয়ে ওখান দিয়ে যাওয়া যাবে, তো ভ্যাকসিনেশনের দুটো ডোজ যাদের হয়ে গেছে একমাত্র তারা ওই সার্টিফিকেট শো করে এন্ট্রি নিতে পারবে, হ্যাঁ মর্নিং ওয়াক করতে পারবে। তো আমার এমনি হতো, কিন্তু অভিষেকের হতো না, কারণ ওর একটা ডোজ হয়েছে। তো যাই হোক, এগুলো জানতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা এই ফুটপাথ ধরেই একটু হাঁটাহাঁটি করবো, এসেছি যখন একটু হেঁটে নিই। তো আমরা এখন লেকের পাশের ওই ফুটপাথ ধরেই হাঁটছি। অনেকেই এখন এই বাইরেটায় অনেকেই হাঁটাহাঁটি করছে আর কি। এসছি যখন, আধ ঘন্টা মতো হাঁটবো, তারপর আবার বাড়ির পথে রওনা দেবো। তো এখানে আমরা এখন একটু ডাব খাবো বলে দাঁড়িয়েছি। হাঁটার সময় বেশি মাস্কটা নাকের ওপর তুলে রাখলে অসুবিধা হচ্ছিলো যখন জোরে জোরে হাঁটছিলাম, সেই জন্য একটু মুখের নিচে নামিয়ে রেখেছিলাম। তবে রাস্তা মোটামুটি ফাঁকাই, তো অসুবিধা নেই। আর এখন আমরা একটু ডাব খাবো। মিষ্টি দেখি, একটু বাড়ির টুকটাক কাজকর্মগুলো সেরে ফেলি। তো ব্যাপারটা হলো, গতকাল মাসকাবাড়ি করা হয়েছে, কিন্তু সেই জিনিসগুলো গাড়ির টিকিতেই রয়ে গেছে, তো সেগুলো এবার একটু ওপরে পাঠাতে হবে তিনতলায় মায়েদের কাছে। এই যে মালপত্র রয়েছে, বিরাট নিয়ে যাবে, গিয়ে এসে তুমি একটু দেখা করো। হ্যাঁ তিনটে ভারী আছে, কিন্তু আগে দুটো নিয়ে যাও নাকি, আমি আমি কি ছোট আমি না গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তো এটা তো তোমরা জানো, এটা হচ্ছে আমার বাগান এরিয়াটা। এবার আমি যাচ্ছি আমাদের ফ্ল্যাটের পেছন দিকটা। হ্যাঁ হবে, হবে না, হ্যাঁ হলো হলো, আমি জাস্ট দেখিয়ে দিই কি করতে চাইছি। তো এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা, যে ওখানে যে জানলাটা রয়েছে তার সেই দিকটা, তার ঠিক পেছনে। এখানে প্রচণ্ড রোদ আসে, সেই জন্য আমি কি করেছি, এখানে দুটো এই একটা বাঁশ আর এখানে একটা বাঁশ খাটিয়ে দিয়েছি, আর এই দেয়ালে এখানে একটা হুক করে দিয়েছি, এদিকেও করেছি ওদিকেও করা হয়েছে। তো এই তার ফলে কী হয়েছে, এইখানে এবার এই দড়িটা লাগিয়ে দিলে জামাকাপড় সবসময় স্ট্যান্ডে মেলা অসুবিধা হয়, সব জামা বেশ ফেলে ছড়িয়ে মেলা যায় না, তো সেই জন্য এখানে এই দড়িটা আর এই হচ্ছে বিরেন, ও আমাদের প্রচুর হেল্প করে, প্রচুর কাজে হেল্প করে দেয়। ওখানে বেঁধে এখানে টেনে দেবো, হ্যাঁ করো একটুখানি কি, হ্যাঁ ওটা থেকে তো করতেই হবে। আজকে প্রথম ওখানে জামাকাপড়, মানে এর আগে জামাকাপড় মেলেছি কিন্তু স্ট্যান্ডে, তো আজকে দড়ি বাঁধার পর আজকে ওখানে জামাকাপড় মেললাম। ওর দিকটা আসলে পশ্চিম দিক, আর এই বেলার দিকে না ভীষণ রোদ হয়, কড়া রোদ। তো কি হয়, ধরো পালাপোষ বা কম্বল এগুলো রোদে দিলে, মানে ওখানে যদি মেলে দেওয়া যায় খুব ভালো রোদ খাবে, তো সেই সব কারণেই আরও দড়িটা টাঙিয়েছি। আরও আগেই টাঙানোর ইচ্ছে ছিল, কিন্তু এত থেকে থেকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই,
যদিও গত দুদিন ধরে আর হয়নি বৃষ্টি, তো আজকে ওই জন্য এই কাজটা সেরে ফেলেছি। এখন আমি বানাবো চিজ ম্যাগি। তো আমার আজকে একটু চিজ ম্যাগি খেতে ইচ্ছা করেছে, তো মাকে বলে দিয়েছি আমার জন্য কিছু রান্না করবে না। অভিষেক যাবে ওপরে একটু পরে ভাত খেতে। তো চিজ ম্যাগি বানানোর জন্য এই রয়েছে ম্যাগি, এটা হচ্ছে চিজ, মোজারেলা চিজ, আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা, আর এই তলায় আছে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি লঙ্কা খুব বেশি খাই না বলে অল্প দিয়েছি, তোমরা যদি খেতে চাও আরও বেশি লঙ্কা দিতেই পারো। আর এই হচ্ছে ক্যাপসিকাম, আমি একটু ইয়েলো ক্যাপসিকাম কিনেছি, কারণ ম্যাগি হলুদ হলুদ সেইভাবেই নেওয়া। সবার আগে আমি এখানে একটু দিয়ে দিয়েছি সাদা তেল, তেল অলমোস্ট গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দেবো, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, এটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এই অবস্থা আমি এর মধ্যে দেবো জল, আর সেই সঙ্গে দিয়ে দেবো ম্যাগি, দিয়ে দেবো ম্যাগি মশলা যেটা দিয়েছে সেটাও দিয়ে দেবো, আর একটু মনে হচ্ছে জল দিব। তো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো চিজ, মানে আমি মোজারেলা চিজ ইউজ করছি। চিজ দিলে কি হয়, কিছুক্ষণের মধ্যে একটা থিকনেস চলে আসে। আমি হয়তো আরও চিজ দেওয়া যায়, কিন্তু আমি এর বেশি আর চিজ দেবো না, অনেকটাই দিয়ে ফেলেছি। সো ফাইনালি আমার ম্যাগি রেডি। এবার এর ওপর আমি একটু, এই দেখো অরিগানো আছে, তো আমি একটু অরিগানো দিয়ে দেবো, আর তারপর এটাকে ঢাকা রেখে আমি চট করে 5 মিনিটে স্নানটা সেরে ফেলবো, ঠিক আছে? তারপর এটা খেয়ে ফেলবো। আমার স্নান হয়ে গেছে, আর এবার আমি খাবো আমার ম্যাগি। সো এই হচ্ছে আমার ম্যাগি, বেশ অনেকখানি হয়েছে বাপরে। আর এখানটা একটু মেসি দেখছো, এখানে অভিষেকের কাজ করছিল, তো করতে করতে ও গেছে ওপরে খেতে, আর আমি নিচে এখন খেয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে পাখা চালিয়ে দিয়েছি, পাখা চালিয়ে কথা বলছিলাম, ভীষণ গরম লাগছে, স্নান করে এসেছি তো আরও গরম লাগছে। তো ম্যাগিটা সত্যি কথা বলছি আমি একটু খেলাম, ভীষণ টেস্টি, ভীষণ ভালো হয়েছে। আর সাধারণত কোনো কফি শপে গেলে অনেক সময় এরকম চিজ ম্যাগি পাওয়া যায়, প্রন চিজ ম্যাগি, এর মধ্যে চিনি মাছও চাইলে দিয়ে দেওয়া যায়, ডিমও মানে ভুজিয়া টাইপের স্ক্র্যাম্বল করে বানিয়েও দিয়ে দেওয়া যায়, সাথে মিক্স করে দেওয়া যায়, তো সেইভাবেও পাওয়া যায়। তো সেই রকমই কিন্তু টেস্ট এসছে। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা জোর ঘুম দিয়েছিলাম এবং বেশ ভালো ঘুমিয়েছি, এখন 5:30 বাজে, আর এই দেখো 5:30 বেজে গেছে অলরেডি, 5:40, আর আমি একটু এখন একটু গাছে জল দেবো। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এইটা একটা জবা গাছের টব, হ্যাঁ এই টবের এইখানে দেখো একটা ব্যাং, কবের থেকে মানে 4-5 দিন হয়ে গেলাম দেখছি ব্যাংটা এইখানেই রয়েছে, আজ সকালেও জল দিয়েছি গায়ে নড়েনি, এখনও দিয়েছি দেখো ওইভাবেই রয়েছে। মোটামুটি বিকেলের কিছু কাজ করবো, গাছে জল দেওয়া, জামা কাপড় তুলানো, এগুলো হয়ে গেল। তো এবার একটু চা করবো, চা করে অভিষেককে ডাকবো, একবার ডেকেছিলাম বললো আমি চা খাবো, তো চা বানিয়ে তারপর ডাকবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য